রাজধানীর নামী দামি হাসপাতালের বেশিরভাগই প্রয়োজনের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছে। জীবাণু মুক্তকরণের মতো নিয়মিত সার্ভিসেও উচ্চ হারে বিল করা হচ্ছে। 70 টাকার অক্সিজেন হাসপাতাল ভেদে বিল করা হচ্ছে 50 থেকে 70 হাজার টাকার বেশি। এমন সব খাতে অর্থ আদায় করে স্রেফ প্রতারণা করছে এসব হাসপাতাল, বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তৌহিদ সন্তর প্রতিবেদন। রাকিব আহমেদ ছদ্মনাম, তার বাবা ডায়ালাইসিসের রোগী, কোভিড আক্রান্ত হন। এরপর গেল মাসের 11 তারিখে ভর্তি হন পান্থপথের ওই হাসপাতালে। 23 নভেম্বর রাকিবের বাবা মারা যান। এই 14 দিনে তার বিল হয় 8 লাখ টাকা। পান্থপথের নামই হাসপাতালটি সংক্রমণ নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনার নামে খরচ দেখিয়েছে 44 হাজার টাকা। তা আইসিইউতে থাকলে পরে 7 হাজার টাকা পার ডে, যেখানে আইসিইউ চার্জ আছে, বেড চার্জ, তার সাথে অ্যাডিশনাল আরও 7 হাজার টাকা শুধুমাত্র ইনফেকশন চার্জ, ডিসইনফেকশন চার্জ, প্লাস একটা ওয়ার্ডে কোভিড ওয়ার্ডের জন্য অ্যাডিশনাল ওয়ার্ড বিলের পরেও 5 হাজার টাকা করে পার পেশেন্ট ওনারা চার্জ করছেন। একজন বিখ্যাত মুসলিম চিকিৎসকের নামে ট্রাস্ট গঠন করে সেই ট্রাস্টের অধীনে ধানমন্ডির 15 নম্বরে পরিচালিত একটি হাসপাতালে সিরাজ পাটোয়ারি গেল 30 নভেম্বর তার শাশুড়িকে ভর্তি করেন ল্যাপ্রোস্কোপি অপারেশনের জন্য। 45 থেকে 50 হাজার টাকায় এই চিকিৎসা সম্পন্ন হওয়ার কথা, কিন্তু তার শাশুড়ির অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে, নেওয়া হয় আইসিইউতে। 6 দিন পর বিল ধরিয়ে দেওয়া হয় 4 লাখ টাকা। এখানে অক্সিজেনের খরচ প্রায় 30 হাজার টাকা। তো উনি তো কোভিডেরও রোগী ছিলেন না, এটা কিভাবে এত টাকা খরচ হলো? বড় টেস্টের মধ্যে হয়তো একটা সিটি স্ক্যান করা হয়েছে আর ম্যাক্সিমাম 2টা এক্স রে করা হয়েছে, বাকিগুলো সব রক্তের টেস্ট। তো এই সবগুলো টেস্ট মিলায় 70-80 হাজার টাকার বিল, এটা আমাদের কাছে অত্যধিক মনে হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলছেন, পরিচালন আর স্থাপনা ব্যয়ের মতো এককালীন ব্যয়কে এর সঙ্গে জুড়ে দিয়ে নামী সব হাসপাতাল রোগীদের সঙ্গে স্রেফ প্রতারণা করছে। 1000 লিটার, আমি আপনাদের বলি, 1000 লিটার অক্সিজেনের দাম পড়ে 70 টাকা। একজন গুরুতর অসুস্থ রোগী কত দিনে কতখানি কত 10 দিনে সে 70 টাকার অক্সিজেন খাওয়া, এটা কিছু না, এটা প্রতারণা। সরকার এটা সহায়ক, সরকার এই জন্য সরকারকে দর ঠিক করে দিতে হবে। নামী হাসপাতালগুলোর এমন প্রকাশ্য প্রতারণা ঠেকাতে অক্সিজেন হাসপাতাল স্থাপনা ব্যয় কতটা রোগীদের কাছ থেকে আদায় করা হবে সেই পরিমাণ সরকারকেই নির্ধারণ করে দেওয়া উচিত বলে মত দেন এই বিশেষজ্ঞ। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।